গুড আফটারনুন বন্ধুরা, হাই, আমি শিশির। আজকে আমরা তিন বন্ধু মিলে এসেছি অনেকটা দূর রায়গঞ্জ। রায়গঞ্জের ভিতরে একটা জায়গা বাহিন বলে, বাহিন ফোর্ট আছে এখানে। যদিও খুব বাজে অবস্থা, কিছু দেখার মতন নেই। ওই একটা বন্ধু বললো এখানে খুব ভালো দেখে কিছু দেখার আছে, ঐতিহ্য আছে বলে, কিন্তু খুব বাজে অবস্থা। যে বিল্ডিংটা দেখলাম এত বছর পুরাতন, কোনো মেনটেন্যান্স করা হয় না, মানে খুব বাজে অবস্থা, মানে দেখার মতন কিছু নেই আর এখানে, শেষ। তো আজকে আমরা এত দূর আসলাম, মানে কী বলবো, মানে আসলাম ঠিকই, খুব একটা এনজয় হলো না আমাদের। সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার তিনজন মিলে। আমরা আরেকটা স্পটে যাচ্ছি, সেটা এখান থেকে আরও প্রায় 30 কিলোমিটার হবে, 25-30 কিলোমিটার। ওটা একটা বন্ধু, ওই আরেকটা বন্ধু বলেছে, ওটা জায়গাটার নাম হচ্ছে কানকি। ওরা বলে বেশ বড় একটা মন্দির আছে, শিব মন্দির আছে, যেটা ওদের বেশি দিন হয়নি তৈরি করা, সেখানে যাব। সেটা ওদের লাস্ট স্টপেজ আজকে, ছুটির দিন, কিছু নেই করার মতন, সেই তিনজন মিলে বেরিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, নেক্সট স্টপেজ কানকি।